মা বাবার অবৈধ সন্তান, এই তকমাটা রেখাকে সারাটি জীবন কুড়ে কুড়ে খায়। আর কয়েকদিনের মধ্যেই 70-এ পা দেবেন রেখা, তবে লাল গালিচা ও বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি এখনও চিরসবুজ। সাম্প্রতিক সময়ে তাকে সিনেমার পর্দায় তেমন একটা দেখা যায় না বটে, তবে এই বয়সেও তার রূপে মুগ্ধ তার অনুরাগীরা। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন পেশাগত জীবনের থেকেও অনেক বেশি চর্চায় থেকেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেম নিয়েও কম জল ঘোলা হয়নি, তবে সেই সব জল্পনায় জল ঢেলে 1990 সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা, যদিও সেই বিয়ে টেকেনি বেশি দিন। মাত্র 7 মাসের মাথায় রেখারই ওড়না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তার স্বামী মুকেশ। তারপর থেকে সিঙ্গল রেখা, কিন্তু তাকে দেখা যায় এখনও সিঁদুর পরতে। কার জন্য এই সিঁদুর জানবো আজকের ভিডিওতে। সেই 70-80 দশক থেকেই রেখার ছায়াসঙ্গী ফারজানা নামক এক মহিলা। অনেকের মতে তার কারণেই রেখা পরবর্তীতে আর বিয়ে করেননি। কী বা সেই মহিলার আসল পরিচয় জানবো আজকের ভিডিওতে। রেখার জন্ম হওয়া সত্ত্বেও রেখার বাবা তার মাকে বিয়ে না করে অস্বীকার করেন, ফলে পিতৃহীন হয়ে কাটে রেখার বাল্যকাল। অমিতাভ বচ্চন সহ অনেকের সঙ্গেই ওঠে রেখার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন। আজকের ভিডিওতে আমরা রেখার জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তাই আজকের ভিডিওটি রেখার ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিস্তারিত শুরুর আগে আপনার কাছে একটাই অনুরোধ, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এটা আপনার মাত্র 2 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমাদের মনোবল বাড়িয়ে দেয় কয়েক গুণ। স্কুলে সবাই রেখাকে বেজম্মা বা অবৈধ সন্তান বলে কটূক্তি করত, যার কারণে যখন রেখার বয়স মাত্র 10 বা 12, তখন একবার ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন রেখা। তাই রেখার সম্পূর্ণ জীবন কাহিনী জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে রেখার জন্ম বৃত্তান্ত। চলুন সবার আগে জানা যাক রেখার জন্ম বৃত্তান্ত এবং তার বাবা মায়ের ইতিহাস। 10 অক্টোবর 1954 তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন রেখা। তার সম্পূর্ণ নাম হল ভানুরেখা গণেশন, বাবার নাম ছিল জ্যামিনি গণেশন ও মায়ের নাম পুষ্পাভালী। রেখার জন্ম সম্পর্কে আপনাদের আজ সমস্ত কিছু জানাবো, তবে তার আগে রেখার মা এবং বাবার মধ্যেকার সম্পর্কের কথা আপনাদের জানা খুবই দরকার। একসময় মাদ্রাজে জ্যামিনি স্টুডিও ছিল মাদ্রাজের গর্ব। এই স্টুডিওর মালিক ছিলেন এসএস ভাসন, আর এসএস ভাসনের খুব প্রিয় একজন হিরোইন ছিলেন পুষ্পাভালী। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রায় রূপ নেয়। তারা একে অপরের খুব কাছেও চলে আসেন। এখানে বলে রাখা দরকার, এসএস ভাসন ও পুষ্পাভালী দুজনেই ছিলেন বিবাহিত। পুষ্পাবলীর আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে ছিল, তারা পুষ্পাবলীর সঙ্গেই থাকতেন। আর ওদিকে এসএস বাসান পুষ্পাবলীকে খুব ভালোবাসতেন। বাসান সাহেব পুষ্পাবলীকে সমস্ত কিছু দিতে রাজি ছিলেন, যেমন সিনেমায় অভিনয়ের সুযোগ, টাকা পয়সা, ধন দৌলত, সমস্ত কিছু। কিন্তু শুধু দিতে রাজি হননি পুষ্পাবলীকে স্ত্রীর মর্যাদা। কিন্তু পুষ্পাবলী মনে প্রাণে চাইতেন এসএস ভাসানের স্ত্রীর মর্যাদা পেতে, তবে সেটা আর বাস্তব রূপ নিতে পারেনি। খুবই অসহায় হয়ে পড়েন পুষ্পাবলী। এই সম্পর্কের টানা পোড়েনের মধ্যেই পুষ্পাবলীর একটি সিনেমা রিলিজ হয়, যার নাম ছিল মিস মালিনী, হিরোইন পুষ্পাবলী। আর এই সিনেমার ছোট্ট একটি রোলে কাজ করেছিলেন রামাস্বামী গণেশন। ওই সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। আর ওই ছোট্ট সময়ের পরিচয় যে কখন প্রেমের রূপ নেয় সেটা তারা নিজেরাও বুঝে উঠতে পারেননি। রামাস্বামী গণেশনের সঙ্গে পুষ্পাবলী ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন। মিস মালিনী ছবিটি সুপারহিট হয়। এস এস ভাসন পুষ্পাবলীকে নিয়ে পরবর্তী ফিল্মের চিন্তাভাবনা শুরু করেন। ছবিটির নাম ছিল সংসার। ছবিটি রিলিজ হয় এবং সুপারহিট হয়।
এসএস ভাসান পুষ্পাবলীকে নিয়ে তার পরবর্তী স্বপ্নের প্রজেক্ট হিন্দি সিনেমা ইনসানিয়ত বানানোর কথা চিন্তা করেন। ইনসানিয়ত ছবিটি তৈরির আগে থেকেই এর চর্চা শুরু হয় সর্বত্র, কারণ এই ছবির হিরো ছিলেন দিলীপ কুমার ও দেবানন্দ এবং হিরোইন ছিলেন পুষ্পাবলী। রামাস্বামী গণেশান ও পুষ্পাবলীর সম্পর্ক এসএস ভাসানের একদমই পছন্দ ছিল না। বাসন জানতেন পুষ্পাবলীর স্বপ্ন ছিল হিন্দি সিনেমায় হিরোইন হিসাবে কাজ করা এবং পুষ্পাবলী এর জন্য সমস্ত কিছু করতে রাজি হবেন। তাই পুষ্পাবলীকে এসএস ভাসান কিছুটা থ্রেট করেন এই বলে যে তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে, হয় তুমি রামাস্বামী গণেশনের সঙ্গে সম্পর্ক রাখবে, না হয় তুমি ইনসানিয়ত ছবিতে শুটিংয়ের কাজ করবে। কিন্তু পুষ্পাবলী তার ক্যারিয়ার ও ভালোবাসার মধ্যে ভালোবাসাকেই বেছে নেন। তখন পুষ্পাবলী মনে প্রাণে চাইছিলেন একটি ভালোবাসার মানুষকে, একটি হৃদয়ের মানুষকে, তাই তিনি রামাস্বামী গণেশানকে আর ছাড়তে চাননি। এখানে মাথায় রাখতে হবে এই সময়ে গণেশান কোনো বড় অ্যাক্টর ছিলেন না, সে তুলনায় পুষ্পাবলী অনেক বড় অভিনেত্রী ছিলেন। পুষ্পাবলী আরও একবার জীবনটাকে ঢেলে সাজিয়ে নতুন করে শুরুর স্বপ্ন দেখেন। রামাস্বামী গণেশানও জেমিনি স্টুডিও ছেড়ে দেন, তবে জেমিনি স্টুডিও ছাড়লেও তিনি জেমিনি নামটি ছাড়তে পারেননি, নিজের নাম পাল্টে রাখেন জেমিনি গণেশান। তারপরই জেমিনি গণেশানের ভাগ্য পরিবর্তন হয়, তিনি কিছুদিনের মধ্যেই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে ওঠেন। এদিকে পুষ্পাবলী তার ও জেমিনি গণেশানের রিয়েল লাইফের জুটিকে কবে রিয়েল লাইফের জুটিতে পরিণত হবে সেই স্বপ্ন দেখতে থাকেন। পুষ্পাবলী ও জেমিনি গণেশানের সেই রঙিন স্বপ্নের মাঝেই 1954 সালের 10ই অক্টোবর জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তানের, নাম রাখা হয় ভানুরেখা গণেশান, যাকে পরবর্তীতে রেখা নামে চেনে গোটা বিশ্ব। জন্মের পর রেখার নামের সঙ্গে গণেশান পদবী জুড়ে গেলেও রেখাকে জেমিনি গণেশানের অবৈধ সন্তান বলে তৎকালীন সংবাদপত্রে প্রচুর লেখালেখিও হয়, কারণ জেমিনি গণেশান পুষ্পাবলীকে বিয়ে না করেই তাদের এই সন্তানের জন্ম হয়। পুষ্পাবলীর দুর্ভোগ আরও বাড়তে থাকে। জেমিনি গণেশান পুষ্পাবলীকে শুধু এটুকুই বলেন, সঠিক সময়ের অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। এখানে একটা কথা আমাদের জানা খুব জরুরি, যে জেমিনি গণেশানও আগে থেকে বিবাহিত ছিলেন, তার স্ত্রীর নাম ছিল ববজি। ববজি যখন পুষ্পাবলী ও গণেশানের সম্পর্কের কথা জানতে পারেন, গণেশানকে প্রচুর চাপ দেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য। তখন জেমিনি গণেশান তার নিজের স্ত্রী ববজিকে আশ্বস্ত করেন, জেমিনি গণেশানের স্ত্রীর মর্যাদা শুধুমাত্র তোমার জন্যই প্রাপ্য, এর ভাগ সে আর কখনো কাউকে দেবে না, পুষ্পাবলীকেও না। এরপরেও জেমিনি গণেশান পুষ্পাবলীর সঙ্গে মেলামেশা অব্যাহত রাখেন, ফলস্বরূপ তাদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু জেমিনি গণেশান তার স্ত্রী ববজির চাপে মাথা নত করে পুষ্পাবলী থেকে ক্রমাগত দূরত্ব বাড়াতে থাকেন। কিন্তু কথায় আছে না, স্বভাব যায় না মোলে। পুষ্পাবলীকে ছাড়ার পর জেমিনি গণেশান অন্য আরেকজন তৎকালীন তামিল অভিনেত্রীর সঙ্গে অবৈধ মেলামেশা শুরু করেন এবং সেখানেও তার দুই সন্তান হয়। এদিকে পুষ্পাবলী অর্থাৎ রেখার মায়ের দুঃখ কষ্টের সীমা ছিল না, ছেলে মেয়েদের পেট চালাতে নিজে পুনরায় সিনেমায় অভিনয়ের চেষ্টা করেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে তৎকালীন জেমিনি গণেশানের প্রভাব ও প্রতিপত্তি এতটাই বেশি ছিল যে পুষ্পাবলীকে অন্যান্য পরিচালক ও প্রযোজকরা কাজও দিতে চাইতেন না। তাছাড়া পুষ্পাবলীর মধ্যে একটা বয়সের ছাপও পড়ে গিয়েছিল, যার কারণে কোনো রাস্তা খুঁজে না পেয়ে ছোট্ট রেখাকেই সিনেমার শুটিংয়ের কাজে নামাতে বাধ্য হন। চলুন এবার জানবো রেখার বিবাহিত জীবন সম্পর্কে। জানা যায় মুকেশ ছিলেন রেখার অনুরাগী। রেখা যখন বিয়ের কথা ভাবছিলেন, ঠিক তখনই এক বন্ধুর মাধ্যমে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে আলাপ হয় তার। দুজনের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয়। প্রথমবার আলাপের পরই রেখাকে তার বাগান বাড়ির একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মুকেশ। সেখানে রেখাই হয়ে ওঠেন মধ্যমণি। সালটা 1990। এরপর একদিন হঠাৎ করেই মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন রেখা।
অভিনেত্রীর পদবিও বদলে যায়। যদিও এই বিয়েতে রেখা কিংবা মুকেশ কারোর পরিবারই উপস্থিত ছিলেন না। শোনা যায় জুহুর মুক্তেশ্বর দেবালয় বলে একটি মন্দিরে হঠাৎই গিয়ে পুরোহিতকে তাদের বিয়ে করাতে বলেন মুকেশ। বিয়েও হয়ে যায়, যদিও ওই মন্দিরে নাকি সন্ধ্যা আরতির পর কোনো বিয়ের অনুষ্ঠান করা নিষিদ্ধ ছিল। রেখা মুকেশের বিয়ে দিয়ে মন্দিরের নিয়ম ভাঙার জন্য ওই পুরোহিতকে মন্দির থেকে বিতাড়িতও করা হয় পরবর্তীতে। এরপর 1990 সালের 15 এপ্রিল তিরুপতি মন্দিরে রেখা ও মুকেশের আরও একটি বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে অবশ্য রেখার বাবা জেমিনি গণেশন ও পুষ্পাবলি উপস্থিত ছিলেন। যদিও আবার জেমিনি গণেশন কোনোদিনই রেখাকে নিজের মেয়ে হিসাবে মানতে চাননি। বিয়ের পর স্বামীকে নিয়ে হেমামালিনীর বাড়িতে গিয়েছিলেন রেখা। তার বিয়ের খবর শুনে হেমামালিনীও চমকে যান বলে জানা যায়। এছাড়াও রেখা তার বিয়ের কথা অভিনেত্রী দীপ্তি নাভেলকে জানিয়েছিলেন বলে শোনা যায়। বিয়ের পর মুকেশের সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে লন্ডন গিয়েছিলেন রেখা। পরে তাদের মনে হয় তারা দুজন পৃথক ব্যক্তিত্বের মানুষ, আর সেখান থেকে এই দুজনের মধ্যে সমস্যার সূত্রপাত হয়েছিল বলে জানা যায়। জানা যায় রেখা ও মুকেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে শুরু করে, যেখানে মুকেশ পার্টি করতে পছন্দ করতেন, রেখা তখন নিভৃতে জীবন কাটাতে পছন্দ করতেন। পরবর্তীকালে মুকেশের ব্যবসায় লোকসান হতে শুরু করে। এতে কিছুটা বিরক্ত মুকেশ রেখার কাজে বাধা দিতে থাকেন, মুম্বাইয়ে এসে থাকা শুরু করেন, ব্যবসার দিকে মন দেওয়া ছেড়ে দেন। বলিউডের সমস্ত পার্টিতে রেখার সঙ্গে গিয়ে অদ্ভুত আচরণ করতেন বলে শোনা যায়, যাতে নাকি রেখাও অস্বস্তিতে পড়তেন। শোনা যায় মুকেশের আচরণে বিরক্ত রেখা তার থেকে দূরত্ব তৈরি করতে থাকেন, ফোন ধরা বন্ধ করে দেন, যোগাযোগ রাখা পর্যন্ত বন্ধ করে দেন, বিবাহ বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন। অন্যদিকে এই পরিস্থিতিতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মুকেশ আগরওয়াল। রেখার সঙ্গে বিয়ের 7 মাস পর 1990 সালের 2 অক্টোবর আত্মহত্যা করেন রেখার স্বামী মুকেশ আগরওয়াল। এই মৃত্যুর জন্য রেখাকে অনেকেই দোষারোপ করতে থাকেন। তবে আবার রেখার স্বামীর পুরনো বন্ধু দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, রেখা বরাবরই সংসার করতে চেয়েছিলেন, সন্তান চেয়েছিলেন, এমনকি তারকা জীবন থেকে বের হয়ে আসতেও চেয়েছিলেন। তবে তার ভাগ্য হয়তো অন্য কিছুই ছিল। এবার আমরা জানব তার রহস্যময়ী সঙ্গী ফারজানা সম্পর্কে। তার সেরা সময়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন রেখা। আধুনিক মানসিকতা, ব্যক্তিত্ব এবং তার স্মার্ট উপস্থিতি প্রায় সকল পুরুষের মনেই ঝড় তুলত। অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, বিনোদ খান্নার মতো সমসাময়িক নায়ক তো বটেই, অক্ষয় কুমারের সঙ্গেও নাকি তার ঘনিষ্ঠতা নিয়ে একসময় অনেক কথা শোনা যেত। তবে রেখার সঙ্গে যে পুরুষকে নিয়ে সবসময় বেশি চর্চা হয়েছে তিনি হলেন অমিতাভ বচ্চন। বিধবা হওয়া সত্ত্বেও রেখা তাকে স্মরণ করেই সিঁদুর পরেন বলে কানাঘুষো ইন্ডাস্ট্রিতে। কিন্তু জানেন কি, রেখার জীবনে এমন একজন রয়েছেন যিনি অমিতাভের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। জানেন কি, অনেকে রেখার স্বামীর আত্মহত্যার পিছনে একেই দায়ী করেন, এবং এই অন্য কেউই হলেন একমাত্র মানুষ যাকে রেখা তার শোবার ঘরে ঢোকার অনুমতি দেন। তিনি ফারজানা নামেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। ফারজানার সঙ্গে রেখার পরিচয় 80-এর দশকে। 1981 সালে সিলসিলা ফিল্মে রেখার মেকআপ দলের এক সদস্য ছিলেন ফারজানা। তখন অবশ্য অমিতাভের সঙ্গে রেখার সম্পর্কের অবনতি হয়েছে। পরিচালক ইয়াশ চোপড়ার কথা রাখতেই অমিতাভের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন রেখা। রেখার টানাপোড়েনপূর্ণ জীবনে হিন্দি ছবির দৃশ্যের মতোই যেন ফারজানার প্রবেশ। ফারজানা ছিলেন রেখার কেশ শিল্পী। ছবির বিভিন্ন দৃশ্যের জন্য রেখার চুল বাঁধতেন বা চুল সাজিয়ে দিতেন তিনি। কিন্তু প্রথম দিন থেকেই রেখার ব্যক্তিগত জীবনে নিজের জায়গা পাকাপোক্ত করার খুঁটিটা পুঁতে ফেলেছিলেন ফারজানা। কয়েক বছরের মধ্যে ফারজানার ব্যাপক পদোন্নতি হয়। রেখা তাকে নিজের কেশ শিল্পী থেকে সরাসরি ব্যক্তিগত সচিব করে দেন। তারপর সময় যত এগিয়েছে রেখার জীবনে ফারজানার উপস্থিতি তত গভীর হয়েছে। ফারজানা একজন মহিলা, কিন্তু তার চালচলন, বেশভূষা সমস্ত কিছুতেই পুরুষদের মতো ভাব। এমনকি ছোট করে ছাঁটা চুলও ছিল ঠিক অমিতাভের হেয়ার স্টাইলের মতো। ইন্ডাস্ট্রিতে কোনো ছবির প্রস্তাব হোক কিংবা কোনো অনুষ্ঠানে রেখাকে নিমন্ত্রণ,
সব কিছুর জন্য প্রথমে ফারজানার সবুজ সংকেত পেতে হতো সকলকে। ক্রমে ফারজানা রেখার ছায়াসঙ্গী হয়ে ওঠেন। রেখার পেশাগত হোক বা ব্যক্তিগত বিষয়ে সবেতেই আধিপত্য শুরু হয় ফারজানার। 1990 সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয় রেখার। মুকেশ দিল্লির ব্যবসায়ী ছিলেন আর ছবির জন্য রেখা মুম্বাই থাকতেন। ছবির শুটিং করে রেখা অবশ্য দিল্লিতে স্বামীর কাছে চলে যেতেন প্রায়ই। মুম্বাইয়ের বাড়িতে রেখার সঙ্গেই থাকতেন ফারজানা। রেখার বাড়িতে ফারজানার মতো তার আরও অনেক সহযোগী ছিলেন, কিন্তু ফারজানা তার কাছে বিশেষ ছিল। শোনা যায় ফারজানার অনুমতি ছাড়া রেখা মুম্বাইয়ের বাইরে পা পর্যন্ত রাখতেন না। এমনকি ঘনিষ্ঠ কেউ রেখার সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারতেন না। পরিবারের লোকেদেরও আগে ফারজানার সঙ্গে কথা বলতে হতো, তারপর তারা রেখার সঙ্গে কথা বলার অনুমতি পেতেন। এই নিয়ম নাকি বজায় ছিল তার স্বামী মুকেশের জন্য। মুকেশ যা একেবারেই পছন্দ করতেন না। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, রেখা ও মুকেশের মেলামেশার মধ্যে ক্রমে অন্তরায় হয়ে দাঁড়ান ফারজানা। বিয়ের মাসখানেক পর থেকেই দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এর মধ্যে একটি ছবির শুটিংয়ের জন্য আমেরিকায় যান রেখা। তার এই আমেরিকা সফরের মধ্যেই বিয়ের মাত্র 7 মাসের মধ্যে রেখারই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মুকেশ। এই ঘটনা সারা ইন্ডাস্ট্রিকে হতভম্ব করে তুলেছিল। রেখা দেশে ফিরে স্বামীর শেষকৃত্যে অংশ নেন, মুকেশের পরিবারের সঙ্গেও দেখা করেন। এই পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। ব্যবসার ক্ষতির জন্য মুকেশ আত্মহত্যা করেছেন বলেও শোনা যায়। কিন্তু তারপর ক্রমে রেখার দিকে আঙুল তুলতে শুরু করেন মুকেশের পরিবার। সেই প্রথম ফারজানার নামও উঠতে শুরু করে। সেই প্রথম ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক তৈরি নিয়ে কানাঘুষো কথা শোনা যেতে শুরু করে। মুকেশের পরিবার দাবি করে ফারজানার উপস্থিতি এবং অনুপস্থিতিতে রেখার আচরণে অনেক আকাশ পাতাল বদল দেখা যেত। ফারজানার সামনে রেখা বেশি কথা বলতেন না মুকেশের পরিবারের সঙ্গেও, আর ফারজানা না থাকলেই রেখা সকলের সঙ্গে অত্যন্ত মিলেমিশে যেতেন। ইয়াসির উসমান নামে এক লেখক রেখার জীবনী নিয়ে একটি বই লিখেছিলেন। তার বইয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে এই সম্পর্কের কথা। তার কথায়, বাড়ির কোনো পরিচারিকাই রেখার শোয়ার ঘরে ঢুকতে পারতেন না, একমাত্র ফারজানা ছাড়া, রেখার ব্যক্তিগত জীবনে যার অবাধ যাতায়াত ছিল। রেখার পারিবারিক ছবিতেও দেখা যেত তাকে। মোহনদীপ নামে আর এক লেখক তার বইয়ে ফারজানা এবং রেখার সম্পর্ক নিয়ে আরও খোলামেলা কলম ধরেন। তিনি স্পষ্ট লিখে দেন যে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও রয়েছে, যদিও এ সম্পর্কের কথা অস্বীকার করেছেন রেখা। ফারজানাকে তিনি নিজের বোনের সঙ্গে তুলনা করেছেন। তা বলে কি আর ইন্ডাস্ট্রির মুখ বন্ধ করা যায়? ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে নানা মহল থেকে নানা মত উঠে আসতে শুরু করে। বলিউডের এক সাংবাদিকের কথায়, রেখার জীবনের পুরুষের অভাব মেটান এই ফারজানাই। কারো মতে রেখার প্রতিটি বিষয় যেভাবে খেয়াল রাখেন ফারজানা, তা দেখে বলাই যায় যে তারা একে অপরের জন্যই তৈরি। এসব গুঞ্জন নিয়ে কখনো ফারজানাকে সরব হতে দেখা যায়নি, বরং তিনি রেখার ভালো মন্দ খেয়াল রাখতেই ব্যস্ত থাকেন সবসময়। 1981 সাল থেকে এখনও পর্যন্ত রেখার দেখভাল তিনিই করে চলেছেন। আজও প্রতিটি অনুষ্ঠানে রেখার ঠিক পাশেই দেখা যায় ফারজানাকে। রেখাই নাকি তার পাশের সিটটা আগে থেকেই ফারজানার জন্য বুক করে রাখেন। প্রথম স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি রেখা, ফারজানাও সংসার পাতেননি। বন্ধুরা, এই ছিল রেখার ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ ইতিহাস। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর এই রকম বিস্তারিত ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।